ইডির দুই আধিকারিক রবিবার 11টা নাগাদ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বিশেষ সংশোধনাগারে আসে। বিশেষ সূত্রে খবর, সাইকেলকে শোন অ্যারেস্ট পেপারে সই করিয়ে 10 মিনিটের মাথায় বার হয়ে যায় বলে খবর। সেই কাগজ নিয়ে ইডির আধিকারিকরা হাইকোর্টে যাবে বলে জানা যায়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। ইডির দুই আধিকারিক রবিবার 11টা নাগাদ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বিশেষ সংশোধনাগারে আসে। বিশেষ সূত্রে খবর, সাইকেলকে শোন অ্যারেস্ট পেপারে সই করিয়ে 10 মিনিটের মাথায় বার হয়ে যায় বলে খবর। সেই কাগজ নিয়ে ইডির আধিকারিকরা হাইকোর্টে যাবে বলে জানা যায়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। ইডির দুই আধিকারিক রবিবার 11টা নাগাদ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বিশেষ সংশোধনাগারে আসে। বিশেষ সূত্রে খবর, সাইকেলকে শোন অ্যারেস্ট পেপারে সই করিয়ে 10 মিনিটের মাথায় বার হয়ে যায় বলে খবর। সেই কাগজ নিয়ে ইডির আধিকারিকরা হাইকোর্টে যাবে বলে জানা যায়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। ইডির দুই আধিকারিক রবিবার 11টা নাগাদ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বিশেষ সংশোধনাগারে আসে। বিশেষ সূত্রে খবর, সাইকেলকে শোন অ্যারেস্ট পেপারে সই করিয়ে 10 মিনিটের মাথায় বার হয়ে যায় বলে খবর। সেই কাগজ নিয়ে ইডির আধিকারিকরা হাইকোর্টে যাবে বলে জানা যায়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।